চাকরুর সংবাদ বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আসন্ন প্রাইমারি টেট এবং অন্যান্য টেট পরীক্ষায় যে বাংলা গ্রামার সংক্রান্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো কিছু নমুনা এখানে তুলে দেওয়া হলো আশা করি আপনাদের প্রত্যেকেই কাজে লাগবে আসুন দেখে নেওয়া যাক বাংলা গ্রামারের কিছু প্রশ্নোত্তর প্রথমে বাংলা বর্ণমালায় কটি বর্ণ আছে মোট বর্ণ যেটা আছে সেটি হচ্ছে পঞ্চাশটি স্বরবর্ণ আছে এগারোটি ব্যঞ্জন বর্ণ আছে উনচল্লিশটি বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি যেখানে হস্ত স্বর আছে চারটি এবং দীর্ঘ স্বর আছে সাতটি বাংলার বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ যেখানে উনচল্লিশটি সেখানে প্রকৃত হচ্ছে পঁয়ত্রিশটি এবং অপ্রকৃত হচ্ছে চারটি বাংলা ব্যঞ্জনমালায় পূর্ণমাত্রার যুক্ত বর্ণ আছে বত্রিশটি যেখানে স্বরবর্ণ হচ্ছে ছটি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ছাব্বিশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বাংলা বর্ণমালায় অর্ধমাত্রযুক্ত বর্ণ আছে আটটি স্বরবর্ণ একটি ব্যঞ্জনবর্ণ সাতটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে দশটি স্বরবর্ণ ছটি ব্যঞ্জনবর্ণ চারটি বাংলা বর্ণমালায় কার আছে এরকম অর্থাৎ এ কার আছে এরকম সর্বর্ণ দশটি অ ছাড়া বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জনবর্ণ হচ্ছে পাঁচটি যেমন ম মধ ব জ র বাংলা বর্ণমালায় স্পর্শ ধ্বনি এবং বা বর্গীয় ধ্বনি আছে পঁচিশটি ক থেকে ম পর্যন্ত বাংলা বর্ণমালায় কণ্ঠ বা জিভামূলীয় ধ্বনি আছে পাঁচটি বর্গীয় ধ্বনি যেগুলো সেগুলো হচ্ছে কণ্ঠধ্বনি বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে আটটি চ বর্গীয় ধ্বনি তার সাথে আছে জ জুস্থ জ বাংলায় বর্ণমালায় মুধান্ন বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি আছে নটি যেমন বর্গীয় ধ্বনি যেগুলো আর র র র শূন্য শূন্য বাংলা বর্ণমালায় দন্ত ধ্বনি আছে সাতটি যেমন বর্গীয় ধ্বনি আর দন্তস্ব ল বাংলা বর্ণমালায় ওষ্ঠ ধ্বনি আছে পাঁচটি যেমন প বর্গীয় ধ্বনি বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি তার সাথে আছে বিসর্গ শ পেটকাদম্ব দ্বন্দ্বস্ব বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে এগারোটি প্রতিবর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি এবং তার সাথে আছে হ বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনি আছে তেরোটি প্রতিবর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি তার সাথে তিনটে স্বালবো শ দ্বন্দ্ব শ বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি আছে এগারোটি প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি আর তার সাথে হ বাংলা বর্ণমালায় নাশিক আর বা অনুনাশিক ধ্বনি আছে আটটি প্রতিবর্গের পঞ্চম ধ্বনি তার সাথে আছে চন্দ্রবিন্দু চাঁদ ও আর বর্ণ বর্ণমালায় উষ্ ধ্বনি আছে চারটি বা উষ্ম বা শীষ ধ্বনি আছে চারটি সেটা হচ্ছে তিন ধরনের স আর হ বাংলা বর্ণমালায় অন্তস্থ ধ্বনি আছে চারটি ব জ ল ল বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি আছে একটি ল বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি আছে একটি র বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি আছে দুটি ডয় শূন্য ঢয় শূন্য র বাংলা বর্ণমালায় পরাশ্রয় ধ্বনি আছে বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি হচ্ছে দুটি আর ঢয় শূন্য বাংলা বর্ণমালায় পরাশ্রয় ধ্বনি হচ্ছে তিনটি বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি হচ্ছে দুটি বাংলা বর্ণমালায় যৌগিক বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি বাংলা বর্ণমালায় খন্ড ব্যঞ্জন হচ্ছে একটি খণ্ডত্ব বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি হচ্ছে একটি অর্থাৎ এই ছিল আমাদের টোটাল তিরিশটা প্রশ্ন বাংলা ব্যাকরণের ওপর প্রত্যেকেই এগুলো একটু দেখে রাখবেন আশা করি অসুবিধা হবে না পরবর্তীকালে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ